চুপ, সরে এসো, নবাব আসছেন আলেয়া। নবাব এই অন্ধকারে? বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এই দেশ কেড়ে নেবে। আমি তাদের প্রশ্রয় দেব না। আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না, সৈন্য সমাবেশে সক্ষম হবে না। কে 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 তুমি, কে তুমি, তোমার নাম, তোমার পরিচয়? নাম আর পরিচয় কলঙ্কের কালিতে ঢাকা পড়েছে জনাব। কি বলে তোমায় ডাকবো? আলেয়া, আলেয়া বলি ডাকবেন জাহাপনা। সিংহাসন থেকে কত দূরে সরে পড়েছেন দেখুন জনাব। এমন মিষ্টি হাসি তুমি কেমন করে হাসো? হারেমে কি এমন হাসি কখনো শোনেননি জনাব? না, কোন নর্তকীর, কোন বেগমের? বেগমরা হাসতে জানে না, নর্তকীরাও না। সারা বাংলাদেশে কেউ হাসতে জানে না, বাঙালি জানে শুধু কাঁদতে। দেশব্যাপী এই কান্নার কি কারণ নেই জাহাপনা? কি কারণ? আমার অত্যাচার, আমার অবিচার। আমি তা বলিনি জাহাপনা। লোকে বলে, তাও অস্বীকার করতে পারি না। মিথ্যা লোকাপবাদ যদি বাংলার সুখ শান্তি নাশের কারণ হয়ে ওঠে, তার জন্য তো আমি দায়ী নই সুন্দরী। জনাব, জাহাপনা, বেগম সাহেবা এদিকে আসছেন। বেগম সাহেবা, লুৎফা, তুমি এ সময় এখানে? হারেম থেকে আপনি বেরিয়ে এলেন আর ফিরলেন না। হারেমের নর্তকীদের নীরস গান শুনে, কুৎসিত নাচ দেখে আমি ঝিমিয়ে পড়েছিলাম। হঠাৎ যেন শুনতে পেলুম দাদুর কণ্ঠস্বর, ছুটে এলুম এইখানে। আমি যেন দেখতে পেলুম সিংহাসনে তিনি বসে রয়েছেন, চোখে মুখে দারুণ উৎকণ্ঠা। আমি তাকে বোঝাতে চাইলুম আমি কর্তব্য বিমুখ হব না। কে যেন হেসে উঠল, চেয়ে দেখলুম দাদু নেই, সিংহাসন শূন্য। আপনার শরীর আজ সুস্থ নেই জাহাপনা। শুধু আজই এমনটি হলো না লুৎফা, রাতের পর রাত এমনি করে আমাকে ছুটে আসতে হয়েছে, এমনি করেই শোনাতে হয়েছে আমার সংকল্পের কথা। কিন্তু তবুও লুৎফা, তবুও সেই আকুল আহ্বানের বিরাম নেই। শুধু মুখের কথাতে কাজের দাবি পূর্ণ হয় না জাহাপনা, তাই ওই আহ্বানের বিরাম নাই। কে কে কথা কইলে নবাব? আলো, আলো, দরবারে সব আলো জেলে দাও। আমায় অনুমতি দিন বেগম সাহেবা, আমি আলো জেলে দি। কে দরবারে আলো জ্বালতে চাও তুমি কোন অধিকারে? অধিকার কিছু নেই, তবু নিজে বেছে নিয়েছি এই কাজ। আলোর শিখা কি নবাবের নতুন আমদানি? দয়া করে নিজেই এসেছেন, আমন্ত্রণের অপেক্ষা রাখেননি। শুনেছি এ দরবারে বীর মির্জাফরের, বিচক্ষণ রাজবল্লভের, ধনকুবের, জগৎ শেঠের আসন টলে উঠেছে। নবাব কি এখন থেকে ওই নর্তকীর মতো নারীদের নিয়ে দরবার বসাবেন? বেগম সাহেবা দেখছি রাজনীতির সকল খবরই রাখেন, কেবল এই খবরটা রাখেন না যে এ রাজ্যের বীর সেনাপতিরা, বিচক্ষণ মন্ত্রীরা দিবারাত্র ষড়যন্ত্র করছেন সিরাজকে সিংহাসন থেকে নামিয়ে পথের ভিকিরি করে ছেড়ে দিতে। তবে যে ওরা বলে? বলে সকলেই আমার পরম হিতৈষী, শুধু আমি সকলের সব উপদেশ উপেক্ষা করে যথেচ্ছাচারে প্রবৃত্ত হয়েছি। তাই তো ওরা বলে? ওরা যা বলে বেগম সাহেবা তাই সরল মনে বিশ্বাস করেন। এই ভাগ্য নিয়ে আমি বাংলা বিহার উড়িষ্যার ভাগ্য বিধাতা হয়েছি। জাহাপনা, কিছু না জেনে ও কথা বলে আমি অন্যায় করেছি? চারিদিকে শত্রু লুৎফা, এ সময় তুমি যদি আমার ওপর বিশ্বাস হারাও তাহলে সান্ত্বনার ঠাঁই আমি আর কোথায় খুঁজে পাই লুৎফা? আমি আর কারো কথা শুনবো না। হ্যাঁ শুনো না, শুধু আমারই ওপর আস্থা রেখো, কেমন? নবাব, আমাকে হারেমে যেতে অনুমতি দিন। ও, তা তুমি একটু অপেক্ষা করো তো আলেয়া, এসো লুৎফা।
তারপর সুন্দরী, এইবার বলো তুমি কে, কেন এখানে এসেছো? আমি কে তা আর একদিন বলবো জানাব, কেন এসেছি তাই শুনুন। বেশ, তাই বলো। কাশিম বাজার কুটির কোনো খবর রাখেন জাহাপনা? কাশিম বাজার কুটি, সেখানকার খবর তুমি পেলে কেমন করে? সেখানকার জলসায় আমার যে নেমন্তন্ন। আমার নেমন্তন্ন হলে আমি খুশি হতুম, কিন্তু তা তো হয়নি। মির্জাফরের হয়েছে, সিপাহশালার ভাগ্যবান লোক, রাজা রাজবল্লভেরও হয়েছে। তার অনুপস্থিতিতে বাংলার কোনো জলসাই জমে না। জগৎ শেঠ নিমন্ত্রিত, ধনকুবেরের প্রীতি সবাই কামনা করে সুন্দরী। কলকাতা থেকে আমির চাঁদও এসেছেন। সেই পাঞ্জাবিকে ইংরেজরা বরাবর স্নেহের চোখে দেখে, আদর করে উমি চাঁদ বলে ডাকে। মশিয়ে লাও উপস্থিত থাকতে পারেন। ওয়াট দেখছি খুব বড় জাল ফেলেছে। এই জাল কৌশলে যে গুটিয়ে তুলতে পারবে সেই জয়ী হবে। কেমন নেমন্তন্ন আমারও হয়েছে সুন্দরী, কাশিম বাজার জলসায় তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। আরো একটা খবর আছে জানা। একটা কেন, তোমার মতো রূপসী গুপ্তচরের কাছে অনেক খবর থাকাই সম্ভব। জহপনা, অস্বীকার করতে পারো যে তুমি গুপ্তচর? মিথ্যা সন্দেহে আমার প্রতি অবিচার করবেন না জহপনা। মিথ্যা সন্দেহ? আমি গুপ্তচর নই জহপনা। প্রমাণ দিতে পারো? পারি, কিন্তু সে প্রমাণ আমার মৃত্যু তুল্য হবে। যা প্রমাণ দিতে না পারলে গুপ্তচরের শাস্তি যে মৃত্যু, তাই আমি তোমায় দেবো। মৃত্যু? হ্যাঁ প্রগল্ভে, বাংলার নবাব পরিহাসের পাত্র নয়। মোহনলাল আমার পরিচয় জানেন? মোহনলাল? হ্যাঁ। গোলাম হোসেন জনাব? মোহনলাল। মোহনলালের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? কি জবাব দেবে তাই ভাবছ? এখনো ছলনার প্রয়াস? ছলনায় আমি অভ্যস্ত নই জাহাপনা। তবে বলো, মোহনলালের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? সে কথা তাকেই জিজ্ঞাসা করবেন। তোমার নিজের মুখেই তা বলতে হবে। আমার কোনো কথাই তো আপনি বিশ্বাস করেন না। কারণ আমি জানি নারী ছলনাময়ী। নবাব অনেক কিছুই জানেন যা সত্য নয়। তোমার কথা যদি সত্য না হয় স্থির যেন তোমার মৃত্যু মোহনলালও রোধ করতে পারবে না। মৃত্যু ভয়ে আমি ভীতা নই জাহাপনা। তবে মৃত্যুদণ্ড দেব শুনে প্রমাণ দিতে সম্মত হলে কেন? আপনি আমাকে ভুল বুঝবেন তা আমি সইতে পারবো না বলে। আমি তোমাকে ভুল বুঝলে তোমার কি এসে যায়? আপনি আমাকে শাস্তি দিন আর প্রশ্ন করবেন না। আমায় স্মরণ করেছেন জাহাপনা? হ্যাঁ। মোহনলাল, তুমি এই বালিকাকে চেনো? ভালো করে চেয়ে দেখো, তোমার জবাবের ওপর এর বাঁচা মরা নির্ভর করছে। আমি একে চিনি না জাহাপনা। মোহনলালের কথা শুনে কেঁদে উঠলে যে, মৃত্যু ভয়ে তুমি নাকি ভীতা নও? গোলাম হোসেন জাহাপনা প্রতিহারী দুঃসাহস এই বালিকার মোহনলাল, যে গোপনে প্রাসাদে প্রবেশ করে রূপের মোহ বিচিয়ে ও আমার কাছ থেকে সব গোপন সংবাদ সংগ্রহ করে নিয়ে যেতে চায়। তুমি আমার বিশ্বাসী জেনেও তোমাকে আমার সন্দেহ ভাজন করে তুলতে চায়। অসংকোচে ও আমাকে বললে, মোহনলাল, যে তুমি ওকে চেনো, ওর পরিচয় তুমি জানো। জনাব প্রতিহারী উপস্থিত। এই একে নিয়ে যাও, আজকে রাতটাকে কারাগারে রেখে দেবে, কাল ভোরে প্রকাশ্য রাজপথে একে গুলি করে মারবে। ঘোষণা করে দেবে যে নবাবের আদেশে গুপ্তচরকে সাজা দেওয়া হয়েছে। যাও। চলো, কোথায় যেতে হবে? দাঁড়াও বাবা সব, একটুখানি দাঁড়াও। নবাবের নেমকের দর আছে তা জানি, কিন্তু কাজের এই উৎসাহ আগে তো কখনো দেখিনি। গোলাম হোসেন জনাব মোহনলালকে চেনে? সত্য কথা বলো মোহনলাল। মোহনলাল জনাব, আমি ওকে চিনি, ও আমার ভগ্নী। তোমার ভগ্নী? নর্তকী? পর্তুগিজ এক দস্যুকে অপহরণ করে, নিজের বুদ্ধির বলেও পালিয়ে আসে, কিন্তু সমাজে ঠাঁই পায় না। তাই কি পেটের দায়ে ও গুপ্তচরের কাজে প্রবৃত্ত হয়েছে? গুপ্তচর ও নয় জাহাপনা, প্রাসাদের বাইরে নবাবের সামান্য যে কয়টি হিতৈষী আছে ও তাদেরই একজন। কৌশলে শত্রুপক্ষের সংবাদ সংগ্রহ করে ও আমাদের জানায়। ওর সব গেছে জাহাপনা, কিন্তু দেশও প্রেম যায়নি। তবে পরিচয় দিতে কুণ্ঠিত হয়েছিলে কেন? লজ্জায়। লজ্জায়? আশ্চর্য তোমার লজ্জাবোধ মোহনলাল। তোমার ভগ্নী নিজের দোষে নয় দুর্বৃত্তের হাতে পড়ে আজ গৃহহারা সর্বহারা, আর তুমি তাকে আশ্রয় দাওনি, তোমার সঙ্গে যে তার রক্তের সম্বন্ধ রয়েছে তাও অস্বীকার করতে চাও। তোমাদের নীতিবোধ দুর্বোধ্য। চেয়ে দেখুন তো জনাব,
এই আগুনের শিখা একই কলঙ্কের পরশে কালো হতে পারে। তোমাদের নবাবকে ক্ষমা করো সুন্দরী, চলো আমি নিজে তোমাকে প্রাসাদের বাইরে রেখে আসছি। কাশিম বাজার কুটিতে তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে। কেন প্রেম যমুনা রাধি কেন প্রেম যমুনা রাধি হল রাধি ডোলে তল মল রাহে নাকি ডোলে তল মল রাহে নাকি কেন প্রেম যমুনা Now, gentlemen, let us proceed. কাশিম বাজার কোঠিতে আপনারা আসিয়াছেন, আমরা খুশি আছি। জলসা হইল, এখন কাজ। কি কাজ তাই বলুন ওয়ার সাহেব। মাই ডিয়ার জাফর আলী খান, আপনি আমাদের জন্য কি করিতে পারেন? আপনারা বন্ধু লোক, আপনারা যে সাহায্য চাইবেন আমরা তাই করব। জাফর আলী খান যেমন অমায়িক তেমনি শক্তিমান, অথচ এই পদস্থ কর্মচারীকেও নবাব আলীবর্দী একদিন অপমান করেছিলেন। করেননি খান সাহেব? সেই পদচ্যুতি, সেই বহিষ্কৃতি আজও আমার মর্মপীড়ার কারণ হয়ে রয়েছে। অমিত চাঁদ মানে আচ্ছা সে নাচনা, আচ্ছা সে গহনা, রাজা উজি রামির লোকো সে বহুত হি নাম মিলেগা। আর উধার যাকর, উধার যাকর, মাই ডিয়ার, দে আর অল মাই গেস্ট। রাজা বল্লভ, আপনি কি করিবেন? আগে আপনি বলুন সাহেব, নবাবের বিরুদ্ধে আপনাদের অভিযোগ কি? নবাব আমাদের বহুত কোটি বন্ধ করিয়াছেন। অফিসার সব সেইজড মেনি অফ আওয়ার বোটস, কোটি বন্ধ, নৌকা আটক, আর ইয়ে বহুত জুলম। বাণিজ্য না হইলে ইয়ে দেশে থাকিয়া আমরা কি করিবে? নবাবের গুড়ার ঘাস কাটিবে? আপনারা কি করতে চান সাহেব? ক্যালকাটায় আমরা ফোর্ট বানাইল, নবাব কহিলেন ফোর্ট তোড়ো, আমরা কহিলে সেটি হবে না। নবাব ডর দেখাইলেন, ক্যালকাটা তিনি অ্যাটাক করিবেন, আমরা কামান বসাইলাম। এখন আমি আপনাদের বলিতেছে, ওয়ার ইজ ইমিনেন্ট, ক্যালকাটায় ভারী যুদ্ধ হইবে। এন্ড মকসুদাবাদ উইল বি লেফট এট ইওর মার্সি, মকসুদাবাদ আপনাদের হবে, বেঙ্গল বিহার ওড়িশা আপনাদের হবে। এন্ড উই আমরা আমরা আপনাদের প্রজা হইয়া ইয়ে মজাসে বাণিজ্য করিবে। এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি, লাঞ্ছনার প্রতিশোধ এবার আমি নব। উদ্ধত সিরাজকে শাস্তি দিতে আর দ্বিধা বোধ করব না, দেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করব। ও কি শব্দ? ক্যানন রোজ স্বগত জঙ্কি মুর্শিদাবাদ আক্রমণ করতে এলো। সাহেব সর্বনাশ হয়েছে, নবাবের সৈন্য এসে পড়েছে, সঙ্গে নবাব নিজে। নবাব মনসুর আল মুলক সিরাজউদ্দৌলা শাহ কুলি খান মির্জা মোহাম্মদ আইবক জংবাহাদুর। ওয়াটস ইওর এক্সেলেন্সি, ড্রেক সাহেবকে তুমি কি খবর পাঠিয়েছো? আমার সারণ হইতেছে না, এত বড় স্পর্ধা তোমাদের যে আমারই রাজ্যে আমারই আশ্রয়ে বাস করে আমারই দেশে ব্যবসায় লিপ্ত থেকে আমার আদেশ তোমরা অবহেলা করো। আমার অনুমতি না নিয়ে কাশিম বাজার কুঠিতে তুমি বহু অস্ত্র আমদানি করেছো। ড্রেক জানিয়েছে কলকাতার দুর্গ সংস্কার কিছুতেই সে স্থগিত রাখবে না। তোমরা ভেবেছ তোমাদের এই ঔদ্ধত্য আমি নীরবে সহ্য করব? মিস্টার ড্রেক কি করিয়াছেন আমি জানি না ইওর এক্সেলেন্সি। না জানলেও তোমাকে কৈফিয়ত দিতে হবে, তোমাদের কোম্পানির প্রতিনিধি হিসেবেই তুমি আমার দরবারে ঠাঁই পেয়েছো। তোমাকে যে সম্মান দেখানো হয়েছে তা শুধু সেই কারণে, নইলে তোমার ব্যক্তিগত চরিত্রের যে পরিচয় আমি পেয়েছি তাতে আমি তোমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গাধায় চড়িয়ে এ দেশ থেকে বার করে দিতুম। অমিত চাঁদ যাপনা, পাঞ্জাব থেকে বাংলা এসে স্বার্থ আর ষড়যন্ত্রে লিপ্ত থেকে তুমি নিজের সঙ্গে সঙ্গে আমাদেরও সর্বনাশের সূচনা করছো, সাবধান। আমি নবাবের গোলাম যাপনা? জাফর আলী খান যাপনা, অনুমানে হয়তো আপনি বুঝেছেন কলকাতার কুটিয়ালদের শাস্তি দেবার উদ্দেশ্যেই আমি রাজধানী থেকে বেরিয়েছি। আমার অনুরোধ, এই অভিযানে আপনি আমার সঙ্গে থেকে আমার শক্তি বৃদ্ধি করবেন।
জাহাপনার যেরূপ অভিরুচি। রাজা রাজবল্লভ, জাহাপনা, আপনাকেও আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। পুত্র কৃষ্ণ বল্লভকে বহুদিন দেখেননি, একবার দেখে আসবেন, চলুন। আপনার আদেশ শিরোধার্য। শেঠজি অবশ্য সুদের টাকার তাগিদ দিতে এসেছিলেন। শেঠজির বিরুদ্ধে আমার বলবার কিছুই নেই, আর থাকলেও কিছু বলবো না, যেহেতু টাকার আমারও দরকার। শেঠজি মুর্শিদাবাদেই থাকবেন। নবাবের প্রয়োজন আমি নিশ্চিতই পূর্ণ করব জাহাপনা, কিন্তু আমার একটি নিবেদন আছে। বলুন। সিপাহশালারকে আর রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলে রাজধানী মুর্শিদাবাদ কি একেবারে অরক্ষিত অবস্থায় থাকবে না? গুরুতর প্রশ্ন, বিনা মন্ত্রণায় কিছুই করা ঠিক নয়। গোলাম হোসেন, জাহাপনা, বলতো বান্দা, সিপাহশালার আর রাজা রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলে মুর্শিদাবাদের কোনো ক্ষতি হবে কিনা? জনাব, একসময় একদল চোরের সঙ্গে আমাকে থাকতে হতো। নগরে সবচেয়ে প্রয়োজনীয় প্রাণী কি তাই নিয়ে চোরের দলে একদিন তুমুল তর্ক। কি সাব্যস্ত হলো? সাব্যস্ত হলো, শেয়াল আর প্যাঁচা না থাকলে নাগরিকদের বড়ই ক্ষতি হয়। বটে। শেয়াল ধূর্ত গর্তে লুকিয়ে থাকে, আর পেচক অশুভ আধার ছেড়ে আলোয় আসে না, কিন্তু তবুও শেয়াল প্রহর ঘোষণা করে, আর প্যাঁচা অমঙ্গলের আভাস দিয়ে নাগরিকদের উপকারই করে। চোরের দল সেই থেকে শেয়াল আর প্যাঁচার পুজো দিতে লাগলো। জানলেন জাফর আলী খান? শুনলেন রাজা রাজবল্লভ? What? Your Excellency? তুমি আমাদের বন্দী। Your Excellency? তোমাকে আর তোমার এই কুটিতে যত ইংরেজ বীর রয়েছে সবাই কি বন্দীর মতো আমার সঙ্গে কলকাতায় যেতে হবে? রায়দুল্লভ, জাহাপনা, এদের কলকাতায় নিয়ে যাবার ব্যবস্থা করুন। পেছনে শত্রু রেখে যুদ্ধযাত্রা কোনো কাজের কথা নয়। আর তুমি আলেয়া, আমাকে তিরস্কার করুন জাহাপনা। তিরস্কার নয় সুন্দরী, পুরস্কারই তোমার প্রাপ্য। পুরস্কার? হ্যাঁ, নবাবের কণ্ঠের এই মালা। জাহাপনা, ও মালা অত্যন্ত মূল্যবান। শেঠ জি, আপনি মুক্তোর মূল্য যাচাই করেন, আর আমি পরখ করি নারী রত্ন। What? Your Excellency? আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয়, কোম্পানি সেই সন্ধির সমস্ত স্বত্ব রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, তা জানো? আমি জানিলাম না আমাদের অপরাধ। তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। তুমি ওয়াটস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো। কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমার আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কি? পানিশ মি ইওর এক্সেলেন্সি ইফ ইউ উইল। আমার ডিউটি আমি করি আছে, আপনার কাজ আপনি করুন। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, ভবিষ্যতে আর কখনো তুমি এই দরবারে স্থান পাবে না, যাও। ফেরোর এক্সেলেন্সি। জাহাপনা, আমি জানি রাজা আপনি কি বলতে চান। হোয়াটসঅ্যাপকে ওরকম করে বিদায় না দিলেও চলতো। হোয়াটসঅ্যাপের কথা এখন থাক, নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপনা। সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি? আপনাদের সকল অভিযোগ আমি অবনত মস্তকে গ্রহণ করেছি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে। আরো কত হেয় করতে চান আপনারা আমাকে? আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ? স্বার্থ সিদ্ধি? স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম তাহলে? বলুন, তাহলে? তাহলে বাংলার সিংহাসনে এতদিন অন্য নবাব বসতেন। এত বড় কথা আমার মুখের ওপর বলতে আপনার সাহস হয়? আপনার উপদ্রবই আমাদের মনে সাহস এনে দিয়েছে। আমার উপদ্রব নয় শেঠ জি, আমার সহিষ্ণুতায় আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। জাহাপনা, মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করছেন। সকলে মিলে আপনারাই কি আমার কম অপমান করেছেন? আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। সত্যাশ্রয় রাজা, বলুন, এই সিংহাসনে আরোহণ করবার পর এই এক বছরের মধ্যে কি অনাচার আমি করেছি? বলুন, কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন, বলুন। আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। অথচ কবে কোথায় কখন কোন অনাচার আমি করেছি আপনারা তা নির্ভুল বলে দিতে পারেন? পারি এই জন্যেই যে পাপ কখনো চাপা থাকে না। পাপ যে চাপা থাকে না, হোসেন কুলি খা প্রাণ দিয়ে আপনাকে তা বুঝিয়ে দিয়ে গিয়েছে, নিজের জীবন দিয়েও কি আপনি আবার তা বুঝতে চান? এই তলোয়ার স্পর্শ করে আমি শপথ করতে যাব না, মানি লোকদের আপনি যদি এরূপ পরিহাস করেন তাহলে আপনার সপক্ষে কখনো আমি অস্ত্র ধারণ করব না। আজ পর্যন্ত কবিন তা ধারণ করেছেন সিপাহশালা? যুদ্ধে অপদার্থ সাওকতকে হত্যা করে বুঝি তোমার এই স্পর্ধা হয়েছে মহল্লাল? কোন যুদ্ধেই কৃতিত্ব না দেখিয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করছি সিপাহশালা, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে আপনি নবাবকে সাহায্য করেছেন? তোমার এই স্পর্ধা মীর মদন? রাজ্যের সকল রাজা মনে করেছেন যে নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়, এমনকি আত্মরক্ষার শক্তি তার নেই।
কিন্তু একথাও তাদের মনে রাখা উচিত যে নবাবের নিমক আমরা বৃথাই খাই না। এই সব অদ্বাচীনকে দিয়ে যখন নবাবের কাজ চলবে তখন চলুন রাজ রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম শক্তিমাল পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতি নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীর মদন যখন রয়েছে তখন আর ভাবনা কি? চলুন দান, দরবার ত্যাগ করতে হলে তার পূর্বে নবাবের অনুমতি নেওয়া আবশ্যক, এই কথাটাও কি আপনাদের মনে করিয়ে দিতে হবে? দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি যাহা পারি। বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দী করা হবে। জাফর আলী খান, যাহাপনা কি বিনা বিচারে আমাদের বন্দী করতে চান? জাফর আলী খান, আজ বিচারের দিন নয়, আজ সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন, খোদা তালার কাছে কে বেশি অপরাধী তা তিনি বিচার করবেন। আজ আপনাদের কাছে আমার এই ভিক্ষা যে আমাকে আজ আপনারা শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না। এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? আবারও বিচার রাজা? বিচার নয় জাহাপনা, আমি শুধু বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর জয়, কাশিমবাজার অভিমুখে অভিযান, এ সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার এই প্রয়াসে আপনারা শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তখন একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে এই সিংহাসন যদি আর কাউকে দিতে চান আমি হৃষ্ট মনে সিংহাসন ত্যাগ করব। জাফর আলী খান, আপনি শুধু সিপাহ সালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপন জন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়। লোভে পড়ে, মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে মেরুদণ্ড সোজা করে যে সাড়া দিতে পারে সেই তো পুরুষ। সে পৌরুষ আপনার আছে আমি জানি। রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই, তাই আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্ধমানা জননী, নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের সেই অভয় বাণী? ওঠো মা ওঠো, মোচো তোমার অশ্রু জল, 7 কোটি সন্তান হিন্দু মুসলমান, আজ জীবন দিয়ে রোধ করব মরণের এই অভিযান। জাহাপনা জনাব। হ্যাঁ, আপনি সিপাহ সালার, আপনি তা পারেন। আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। আমিও শপথ করছি সিপাহ সালারের সকল নির্দেশ মাথা পেতে নেব, তার আদেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করে নেব। আজ আমি ধন্য, আজ আমি ধন্য। এই যুদ্ধে তুমি কেন এলে আলিয়া? আসতে পারলাম না বলে অধিকারের প্রশ্ন তোলেন তো চলে যায়। এখন কোন দিকে যেতে, কোন দিকে গিয়ে কামানের গোলায় উড়ে যাবে। তাহলে অনুমতি করুন এইখানেই বসে থাকি। গোলাম হোসেন কোন সাহসে তোমাকে নিয়ে এলো? আমি যে তাকে ছাড়লাম না। এইখানে চুপ করে বসো। শুধু বাজনাই বাজছে আর কামানের শব্দ হচ্ছে, যুদ্ধ কোথায় জাহাপনা? ওই কামানের একটি গোলা যখন এই শিবিরে এসে পড়বে তখন বুঝবে যুদ্ধ কোথায়। জাহাপনা, ওই একটা গোলা আমাদের দুজনকে উড়িয়ে নিয়ে যেতে পারে না? তাহলে খুবই খুশি হও তুমি।
পাখা মিলে আমরা দুজনে যখন ওই নীল আকাশে ভেসে বেড়াতে পারবো না, তখন গোলার মুখে উড়ে যাওয়াই কি ভালো নয় জাহাপনা? এখানে ডেকে পাঠানো অনাবশ্যক। ওই যে রাজা মোহনলাল এইদিকেই আসছে। জাহাপনা, আমাদের গোলাবর্ষণে অতিষ্ঠ হয়ে ক্লাইভ লাক্ষা ভাগের সৈন্য সরিয়ে নিয়ে যাচ্ছে। শিপালশালার যদি লাক্ষা ভাগ বেষ্টন না করেন, তাহলে সমগ্র ইংরেজ বাহিনী সেখানে আশ্রয় নেবে। তখন আমরা গোলাবর্ষণ করেও কিছু করতে পারবো না। তাকে অগ্রসর হতে আদেশ দিন। চলুন রাজা, আর আমরা এখানে অপেক্ষা করতে পারি না। ইওর এক্সেলেন্সি, কি সংবাদ সিনফ্রে? প্ল্যান হইলে একরকম, যুদ্ধ হইতে চার একরকম। দিস ইজ নট দ্য ওয়ে টু ভিক্টরি। আমরা কমান চালাইতেছি, মির্জাফর চুপ করিয়া দাঁড়াইয়া থাকিবে? থাকবে, বেশ করবে। যাও, নিজেরা পারো লড়াই করো, না পারো বাবাও, আমাকে বিরক্ত করো না। ভেরি ওয়েল ইওর এক্সেলেন্সি। আমাকে এরা পাগল করে তুলবে, শুধু অভিযোগ আর অভিযোগ। গোলাম হোসেন, আর কাউকে আমার শিবিরে আসতে দিও না। সেনাপতিরা কেউ যদি আসেন? সেনাপতিদের কাজ সমর ক্ষেত্রে, নবাবের শিবিরে নয়। জানো আলেয়া, আমার সঙ্গে কথা কইলে যুদ্ধের ভাবনা কখন ভাববেন? জাপানা, যুদ্ধের কথাই তোমাকে বলতে চাই। যুদ্ধের কথা? হ্যাঁ, মন দিয়ে শোনো। আমার অধিকাংশ সৈন্য রয়েছে মির্জাফার, ইয়ার লতিফ আর রায় দুর্লভের অধীনে। আপনার সৈন্য ওদের অধীনে কেন রেখেছেন? তোমাকে এসব বলা বৃথা। গোলাম হোসেন, জাপানা, আলেয়া জানতে চাইছে আমার সৈন্য আমি সেনাপতিদের অধীনে কেন রাখবো। সে কি আলেয়া, শোনোনি কথা? আপনার ধন পরকে দিয়ে দৈবজ্ঞ মরেন কেথা বয়ে? তুমিও পরিহাস করছো গোলাম হোসেন। পরিহাস নয় জাহাপনা, প্রকৃত অবস্থায় আমি বর্ণনা করছি। তুমিও কিছুই বোঝো না। সত্য বলেছেন জাহাপনা, আমরা সরল লোক, সহজ কথাই বুঝি। কি তোমাদের সহজ কথা? সহজ কথা এই যে, জয় নিশ্চিত জেনেও যে সেনাপতি শত্রুকে আক্রমণ করে না, দূরে দাঁড়িয়ে শত্রুর তারিফ করে, হয় সে উন্মাদ নয় বিশ্বাসঘাত। গোলাম হোসেন, নবাবের বান্দা যে বুদ্ধি রাখে, নবাব তার অধিকারী নন না। হাত বাজার বাঁধা, তার নীরবে মার খাওয়া ছাড়া আর কি গতি আছে গোলাম হোসেন? জনাব, আমার অপরাধ হয়েছে। তুমি যদি নবাব হতে, আমি বুঝতে পারছি তুমি মির্জাফারকে কড়া হুকুম দিতে। মির্জাফার সে হুকুম মানত না, তুমি তাকে বন্দি করতে। খবর পেয়ে তার সৈন্যেরা করত বিদ্রোহ, তোমার শিবির আক্রমণ করে তোমাকে করত হত্যা। নবাবি তোমার মুহূর্তেই শেষ হয়ে যেত, বুঝলে বুদ্ধিমান? আমি সব জানি, সব বুঝি, তবুও বাধ্য হয়ে মির্জাফারকে খাতির করি। তোমরা বিরক্ত হও, আমি নিজের ওপর নিজেও বিরক্ত হই, কিন্তু কি করব গোলাম হোসেন, উপায় নেই, উপায় নেই। জাহাপনা, বলো সৈনিক। দুঃসংবাদ, মির্জাফার সেনাপতি মীর মদন। মীর মদন বিশ্বাস হন্তা? সেনাপতি মীর মদন হত জাহাপনা। মীর মদন হত? মীর মদন হত? আর আর মোহনলাল, সৈনিক মোহনলাল? রাজার সিনফ্রে আম্বনের দিকে ইংরেজদের আক্রমণ করতে এগিয়ে চলেছেন জাহাপনা। তুমি যাও সৈনিক, রাজা মোহনলালকে বলো নবাব তাঁরই মুখ চেয়ে রয়েছেন। জয় হুকুম জাহাপনা। জাহাপনা, জাফর আলী খান মীর মদন হত? শত্রুর গোলার সামনে বুক চিতিয়ে দাঁড়াবার নাম বীরত্ব নয় জাহাপনা। মীর মদনের মৃত্যুর কারণ তার ওই অবিমিশ্রকারিতা, মোহনলালেরও ওই দশা হবে। বলতে বুকে একটু ব্যথা লাগলো না জাফর আলী খান? সমর শিবিরে দুর্বল আর অমনীর না থাকাই উচিত জাহাপনা। আমার মতে আজ যুদ্ধ স্থগিত রাখাই ভালো। জয় যখন করায়ত্ত। মীর মদনের মৃত্যু সিপাহীদের দমিয়ে দিয়েছে জাহাপনা। আমাকেও সিপাহ সালার, আমাকেও। মীর মদনের মৃত্যু আমার বুকের পাঁজর ভেঙে দিয়েছে। ভগ্নোৎসাহ সিপাহীদের নিয়ে ইংরেজদের এখন আক্রমণ করলে শুধু সৈন্য নাশই হবে, যুদ্ধ জয় হবে না। কাল প্রাতে যদি নবোদ্যমে আমরা ক্লাইভকে আক্রমণ করি, তাহলে কিছুতেই সে আমাদের প্রতিরোধ করতে পারবে না। আর রাত্রির অন্ধকারে ইংরেজ যদি আমাদের আক্রমণ করে, তাহলে একটি লোকও আর ইংরেজ শিবিরে ফিরে যাবে না। আমি আর ভাবতে পারিনি সিপাহসালার, আপনি আমার ভরসার স্থল, যা ভালো বোঝেন আপনি করুন। আমি গিয়ে যুদ্ধবিরতির আদেশ প্রচার করি জাহাপনা। মির্জাফরের দূরভিসন্ধি বুঝলে আলেয়া, মোহনলাল আর সিনফ্রের আক্রমণে ক্লাইভ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই মির্জাফর ক্লাইভের অনুরোধে ক্লাইভকে স্বস্তি দেবার জন্য এই ব্যবস্থা করেছে। পলাশি যুদ্ধের শেষ সিদ্ধান্ত হয়ে গেল আলেয়া। কি শেষ সিদ্ধান্ত? শোচনীয় পরাজয়। আরে পরাজয়ের অর্থ কি জানো? বাংলার স্বাধীনতা লোপ। ওকে জাহাপনা, আমি জানি কি হয়েছে। ইংরেজরা আমাদের আক্রমণ করেছে, আর যুদ্ধবিরতির আদেশ পেয়ে আমাদের সৈন্যরা বিশ্রামের আয়োজন করছিল। তারা চারিদিকে ছুটে পালাচ্ছে, মোহনলাল তাদের ফেরাতে পারছে না। সেনাপতি মির্জাফর ক্লাইভের শিবিরে, রায় দুর্লভ আর ইয়ার লতিফ দূরে দাঁড়িয়ে ইংরেজের রণনৈপুণ্য দেখছে। রাজা মোহনলাল এই সংবাদ জানাতেই পাঠিয়েছেন। গোলাম হোসেন, এখন জাহাপনা রাজধানী অরক্ষিত, এখনো আত্মপ্রবঞ্চনা। সরল ভাষায় বলো, এখন আমাদের পালানোই উচিত। সময়ে রাজধানীতে ফিরতে পারলে, দেখলে কথা তুমিও শেষ করতে পারলে না,
কেননা তুমিও বোঝো, তুমিও জানো, এত আয়োজন যখন ব্যর্থ হলো তখন রাজধানী রক্ষার প্রয়াসও বিফল হবে। জাহাপনা, আমরা আবার যুদ্ধ করব, আবার সৈন্য সংগ্রহ করব। এক জন্মে না পারি, জন্মজন্মান্তরের সাধনা দিয়ে বাংলা বাঙালির কলঙ্ক আমরা দূর করব। কিন্তু মির্জাফর, জগৎ শের, রাজবল্লভ, রায় দুর্লভ, ইয়ার লতিফ, উমি চাঁদের দল কি আর জন্মগ্রহণ করবে না গোলাম হোসেন? জাহাপনা, মির্জাফর এবার আর মার্জনা করবে না, ক্লাইভকে সঙ্গে নিয়ে এখনই এখানে এসে উপস্থিত হবে, তাই তো বলতে চাও? সঙ্গে তাদের সৈন্য থাকবে, আর থাকবে শৃঙ্খল। কেমন জাহাপনা? কেঁদো না আলেয়া, মাত্র কদিনের পরিচয়, তাইতেই তুমি আমার দুর্ভাগ্যে কাঁদো, কিন্তু দেখো অতি পরিচিত যারা তারা কেমন দাঁত বার করে হাসে। চলো গোলাম হোসেন, প্রাসাদে যাই, হাতি হয়তো তৈরি আছে, নহে পথ তো তুমি চেনই, এসো আলেয়া। গোলাম হোসেন, আদেশ করুন জাহাপনা। যে আদেশ করত অনুমতি দিত সে আর আমার মধ্যে নেই বন্ধু, পলাশির প্রান্তরে লজ্জায় ঘৃণায় সে আত্মহত্যা করেছে। মুর্শিদাবাদে ফিরে এসে করজোড়ে সকলকে অনুরোধ করেছি আমাকে সৈন্য দিয়ে সাহায্য করতে, রাজকোষ উন্মুক্ত করে দিয়েছি, কিন্তু দিনান্তে দেখলুম যারা অর্থ নিল তারা আর ফিরল না, যারা সাহায্যের প্রতিশ্রুতি দিল তারা আর কাছে এসে দাঁড়াল না। জাহাপনা, রাত অনেক হয়ে গেছে। লুৎফা, রাত অনেক হয়ে গিয়েছে, এবার আমাদের উঠতে হবে। কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে গোলাম হোসেন? পাটনায়। হ্যাঁ, পাটনায়। পাটনায় মশিয়েলা আছেন, রাজা জানকী রাম আছেন, তারা আমাদের সাহায্য করবেন। তাদের সাহায্যে সৈন্য সংগ্রহ করে আবার মুর্শিদাবাদে ফিরে আসব, রাজ্য পাব, সিংহাসন পাব, পাত্র মিত্র পারিষদ সব পাব, নকি বাবার নাম হাগবে, বন্দি গান গাইবে, দেশ বিদেশ থেকে আসবে নানা উপঢৌকন, আবার যুদ্ধ হবে, রাজ্যের প্রসার হবে। কি আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি? কি সব বলছিলুম? জাহাপনা, আমি দেখে আসি সব প্রস্তুত কিনা। জাহাপনা, আমি কি সত্যিই এত ছেলে মানুষ যে বুঝতে পারি না আমাদের কেউ নেই, কিছু নেই? কেউ নেই, কিছু নেই। আপনি যখন কাছে আছেন তখন আমার কিসের অভাব? চলুন, আপনার হাত ধরে এই আঁধার রাতে আমরা বেরিয়ে পড়ি। কেউ জানবে না যে বাংলার নবাব তাঁর বেগমের হাত ধরে চিরদিনের মতো বাংলা থেকে বিদায় নিয়ে চলে গেল। আলেয়া, তুমি আমাদের সঙ্গে যাবে? যাবে তুমি আলেয়া? আপনাদের গলগ্রহ হয়ে আপনাদের বোঝা বাড়াবো কোন সাহসে জাহাপনা? কখন যেতে হবে জাহাপনা? এখনই। চলুন, আর এক মুহূর্ত এখানে থাকতে আমার ইচ্ছা হচ্ছে না। একটু দাঁড়াও, যাবার আগে সব একবার ভালো করে দেখে যাই। দাদু, মিথ্যে আশ্বাস তোমায় দিয়েছিলাম, তোমার আদেশ আমি পালন করতে পারিনি, তাই তোমার প্রদত্ত আসন আজ আমি ত্যাগ করে চলে যাচ্ছি, তুমি আমাকে মার্জনা করো। জনাব। বলো গোলাম হোসেন। বাইরে সব প্রস্তুত, আর দেরি করা ঠিক নয়। বান্দা বলে, নফর বলে কত অপমান তোমাকে করেছি বন্ধু, আমাকে তুমি ক্ষমা করো। জাহাপনা, যতদিন বেঁচে থাকবেন গোলাম হোসেনকে বান্দা বলি জানবেন। আমাদের কিছু দূর এগিয়ে দিয়ে আসবে না বন্ধু? আপনি তো জানেন জাহাপনা যে সকলের অগোচরে আপনাদের যেতে হবে। ভুলে যাই গোলাম হোসেন, ভুলে যাই, চোরের মতো নিজের প্রাসাদ থেকে যে পালিয়ে যেতে হচ্ছে তা আমি ভুলে যাই। চলো লুৎফা। একুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা আমি রে ভাই
ফকির সন্ধ্যা বেলা, ও ভাই ফকির সন্ধ্যা বেলা, এই তো নদীর খেলা। জাহাপনা, পাটনায় যেতে আমাদের কতদিন লাগবে? কিছুই তো জানি না লুৎফা, ভেসে চলেছি, দেখি কোথায় গিয়ে কুল পাই। সেই নদীর ধারে কোন ভরসায় ঘুমি যাচ্ছিলি, ওরে বেভুল ঘুমি যাচ্ছিলি, সুখের বাসায় যখন ধরল ভাঙন পেলিনে তুই পারে যাবার ভেলা, যখন ধরল ভাঙন পেলিনে তুই পারে যাবার ভেলা, এই তো নদীর খেলা। এ কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। ও গান আমি আর সইতে পাচ্ছি না জাহাপনা। উদাসী মাঝি জীবন গাঙে পাড়ি জমিয়েছে। হুজুর, সামনের বাঁকে ভগবান গোলা, নাও কি সেখানে বাঁধবো? কেন, সারাদিন পেটে দানা পানি পড়েনি। হায় খোদা, লক্ষ লক্ষ লোক যার অন্নে প্রতিপালিত, আজ তিনি অনাহারে উপবাসী। কেঁদো না লুৎফা, এতদিন সিংহাসনের দাবির কথা মনে করি, সকলের অত্যাচার অবিচার উদ্ধত ব্যবহার আমরা সহ্য করেছি, আজ সিংহাসনের সে দাবি আর নেই। আজ আমরা এমন জায়গায় চলে যাব যেখানে রাজনীতির কোলাহল, বিদ্বেষের হলাহল, স্বার্থের সংঘাত আর আমাদের জীবনের শান্তি ভঙ্গ করতে পারবে না। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে আর কি আমরা ফিরে যাব না জাহাপনা? বিজয়ীর মতো যদি যেতে পারি তাহলেই যাব, নইলে নয়। মুর্শিদাবাদের মানুষের বুকে দয়া নেই, মায়া নেই, মুর্শিদাবাদে আর আমরা ফিরে যাব না জাহাপনা। এই মাঝি, কার নাম? তোমার বাবার। কুলে ভেড়াও। এ কুলে ভেড়াও বেটা, আমার নবাব সিরাজউদ্দৌলা। জাহাপনা, ও আমাদের চেনে না লুৎফা। কুলে ভেড়াও বলছি। হুজুর, কে এক বেটা ডাঙার থেকে হুকুম করছে নাও বাঁধো। তুমি বেয়ে চলো। হুজুর, ছিপ নিয়ে তাড়া করেছে, এখনই আমাদের ধরে ফেলবে। আচ্ছা তুমি কুলে ভেড়াও। ওরা হয়তো নবাবের লোক। নবাবের লোক নয়, তুমি কুলে ভেড়াও। নৌকো বাঁধো, ভালো চাও তো নৌকো বাঁধো। বলো নবাব কোথায়? বলবো না। আলেয়াকে, আলেয়াকে মিছি মাত্র, আলেয়া কিছুই জানে না। আমি সইতে পারবো গোলাম হোসেন? তোমাদের বলতে হবে নবাব কোথায়। বলবো না। আমরা আমরা বলবো না। আচ্ছা আচ্ছা, এখন নামিয়ে দাও, একটু পরে আবার শুরু করা যাবে। এসো আলেয়া। আলেয়া, আর কতদিন তুমি এ পীড়ন সইবে? যতদিন না জানবো নবাব নিরাপদ। এই কারাগারে সে খবর কে তোমাকে দেবে? আমার মন, মন দেবে পুরন্দর। পুরন্দর। কি আলেয়া? তুমি কি কাউকে ভালোবেসেছিলে? আজ এ কথা কেন? জানো তো মৃত্যুদণ্ডে আমরা দণ্ডিত, কালই মরতে হবে। কখনো কাউকে কি তুমি ভালোবাসোনি? আমি আবার ভালোবাসব কি যে বলো তুমি, আর যদি বেশি থাকি কে তা শুনবে, কে তা বুঝবে, আর কেই বা প্রতিদানে এই অপদার্থকে ভালোবাসা দেবে আলেয়া? চুপ চুপ আলেয়া, ওরা আবার আসছে। এই তোমার নতুন রাজত্ব। আর একজন সঙ্গী পাওয়া গেল। সুদিনে সাথে সাথে ফিরেছ, দুর্দিনেই কি দূরে থাকতে পারো? কে? জাহাপনা। মুর্শিদাবাদ আমার মায়া কাটাতে পারলে না গোলাম হোসেন, তাই আবার তার কোলে টেনে নিয়ে এলো। আপনি ওদের বন্দি? মীর কাসেম ওদের খুশি করবার জন্যে ভগবান গোলায় আমাকে বন্দি করলে, ওদের খুশি করবার জন্যে মুর্শিদাবাদে পাঠিয়ে দিলে। বেগম, বেগম কোথায় জাহাপনা? তাকেও হয়তো মুর্শিদাবাদে পাঠিয়েছে। তাও স্থির জানা নেই।
গোলাম হোসেন, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি নে, আমার আত্মীয় বান্ধব পাত্র মিত্র কেউ আমাকে ভালোবাসতে পারলে না, কিন্তু তোমরা তো পারলে। বাংলাকে ভালোবেসি, আমরা বাংলার নবাবকে ভালোবেসে ফেলেছি। তোমাদের সেই বাংলার মর্যাদাও আমি রাখতে পারলুম না। চেষ্টার কসুর আপনি করেননি জাহাপনা। গোলাম হোসেন, বাংলাকে তোমাদের মতো আমি তো ভালোবাসিনি, তবুও আজ নিজের সব দুঃখ দুর্দশা ছাপিয়েও বাংলার কথাই কেবল বারবার মনে পড়ে কেন? বাংলা কি আমাকেও ভালোবেসেছিল গোলাম হোসেন? আপনার ওপর ভরসা কিছু কম ছিল না। কিন্তু আমি তো চেষ্টার ত্রুটি করিনি, তবুও কেন এই পরাজয়? এ পরাজয়েরও প্রয়োজন ছিল, নির্বোধরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝেনি, দেশের স্বাধীনতা থাকতেও বাঙালি তার মর্ম বোঝেনি, তা না বুঝে সিংহাসনের লোভে আত্মহারা হয়ে নিজেরাই দলাদলি মারামারি করেছে। একটা প্রচণ্ড আঘাত তার প্রয়োজন ছিল, পলাশী সেই আঘাতই তাকে দিয়েছে। পলাশী? হ্যাঁ জাহাপনা, সমগ্র জাতির ললাটে লেপে দিয়েছে কলঙ্কের মশি, পলাশী। পলাশী, পলাশী। আরে বিলকুল পাথর, সোনাদানার চিহ্নও নেই। ভাবলাম নবাব পালিয়েছে, সোনাদানা নিয়ে জনে জনে খুদে নবাব হয়ে বসবো। যা বাবা সব ফক্কা। ডাকো তো মিরঞ্চা দেখে। তোরা সব খেপে উঠলে নাকি? সোনাদানা কোথায় চাচা? বেগম মহল কোন দিকে চাচা? লোভ দেখি আনলে, এখন কাজের বেলায় অষ্টরম্মা। শান্ত হয়ে আগে দরবার শেষ করো, তারপর তোমাদের পাওনা গন্ডা বুঝে নিও। দরবারে কি সব হবে বলে দাও। শেকল মাদা নবাবকে আনতে লোক গিয়েছে, মোহাম্মদী বেগ সব বলে দেবে, তোমরা সব প্রস্তুত হয়ে থাকো। কালকে নবাব ভেঙে পড়া বাংলা হারা সিরাজউদ্দৌলা বন্দি বাহাদুর। এই 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 নবাব, তোমরা এখানে কেন? ভড়কাবেন না হুজুর, আমরা আপনার দরবারি। এই আসনে বসুন হুজুর, কাঁটা দিয়ে তৈরি, ঘেটু ফুল দিয়ে সাজানো, বসে আরামও পাবেন আর জৌলুসও বাড়াবেন। এইবার উপর ঢোকন দাও। হুজুর জুতোর জন্য ধরা পড়েছেন, তাই জুতো ফেলে দিয়ে ছেঁড়া জুতো পরুন। হুজুর ফকিরের দরগায় খিচুড়ি খাবেন বলে খিচুড়ি চাপিয়েছিলেন, খেতে আর পাননি, রুটি পুড়িয়ে এনেছি আপনার, পুরা পেটের জ্বালা এতেই যাবে। ভাই সাহেব, তোমাদের এই পরিহাস নির্মম কিন্তু নিরর্থক নয়, সত্যই আজ আমি পরিহাস যোগ্য। তাই তো আমরা হাসছি, আমরা দাঁত বার করে হাসছি হুজুর। প্রজা পালন করবার প্রতিশ্রুতি দিয়ে আমি এই সিংহাসন পেয়েছিলাম, কিন্তু আমি তা রক্ষা করতে পারিনি, আর পারিনি বলি আজ আমি তোমাদের উপহাসের পাত্র। আমাদের ভালো করবার ইচ্ছে তাহলে হুজুরের ছিল? আমি যদি নিশ্চিন্ত আরামে দিন কাটাতে চাইতুম, তাহলে কারো সঙ্গে আমাকে দ্বন্দ্বে প্রবৃত্ত হতে হতো না, কিন্তু আমি তা চাইনি, আর চাইনি বলি কি তোমাদের বিচারে আজ আমি অপরাধী। হুজুর কি চেয়েছেন আর চাননি তা আমরা কেমন করে জানবো হুজুর? বর্গের হাঙ্গামার কথা তোমাদের মনে আছে? তার নেই হুজুর। বর্গের হাঙ্গামার সময় নবাব আলীবর্দীর সঙ্গে সঙ্গে সমরে শিবিরে দিবসে নিশীতে আমিও কি ছুটে বেড়াইনি? আমারও হাতে রাষ্ট্র কি মারাঠা দস্যুদের উদ্ধত শির দ্বিখণ্ডিত করেনি? শুনিছি সেই জন্যই বৃদ্ধ নবাব হুজুরকে স্নেহ করতেন। বাংলার প্রজাকুল যাতে সর্বহারা না হয়, তোমাদের সুখের সংসার যাতে না ভাস্কর পণ্ডিতের রোষানলে ভস্মীভূত হয়, তোমাদের সন্তান সন্ততিরা যাতে না পতঙ্গের মতো প্রাণ বলি দিতে বাধ্য হয়, তারই জন্যে বিশ্বাস কর ভাই সব, শুধু তারই জন্যে যৌবনের দুর্নিবার আকর্ষণ উপেক্ষা করে বাংলা বিহার উড়িষ্যার পথে প্রান্তরে সংগ্রাম স্থলে উল্কার মতো আমি ছুটে বেরিয়েছি। তারই পুরস্কার কি এই কণ্ঠক আসন, তারই পুরস্কার কি এই ছিন্ন পাদুকা, তারই পুরস্কার কি এই তস্কর লভ্য লাঞ্ছনা। জাহাপনা, আমরা এসব কিছুই করিনি, মন্দ লোকে আমাদের দিয়ে এইসব করিয়েছে। আমরা জাহাপনাকে চিরদিনই ভালোবাসি। আমি জানি তোমরা আমায় ভালোবাসো, কলকাতা জয় করে যখন আমি ফিরে আসি তখন তোমরা মুর্শিদাবাদের অধিবাসীরা যে জয় উৎসব করেছিলে তা আজ আমার দৃষ্টিপথে উজ্জ্বল হয়ে রয়েছে। কুটির থেকে সৌধ চূড়া আলোকমালায় সজ্জিত, রাজপথে ফুলের গালিচা,
তোরণে তোরণে লহবধ্বনি দৃপ্ত নর নারীর কণ্ঠে সিরাজের জয়নাদ, সে সবই তো তোমাদের প্রীতির পরিচয়। তখন তিন রাত আমরা কেউ ঘুমাইনি হুজুর। হুজুর, কলকাতা জয়ের আনন্দ আজও আমরা ভুলতে পারিনি। আজও আমি জানি, আজও যদি পলাশির মাঠে পরাজয় স্বীকার করে আমাকে ফিরে আসতে না হতো, তাহলে তেমনি আনন্দে তোমরা আবার আমাকে অভ্যর্থনা করতে। কিন্তু কেন এই পরাজয়? তোমাদের মীর মদন প্রাণ দিলে, মহল্লা লগ্নি বর্ষণে শত্রু সেনা বিধ্বস্ত করলে, তবুও কেন তোমরা আজ পরাজিত? তবুও কেন তোমরা আজ লাঞ্ছিত? হাজার হাজার সৈন্য পলাশির মাঠে পুতুলের মতো দাঁড়িয়ে রইল, আর পরাজয় পেছন থেকে এসে সকলের ললাটে লাঞ্ছনার কালিমা মাখিয়ে দিয়ে গেল। কৈফিয়ত কে দেবে? একা তোমাদের নবাব না তোমাদের সিপাহ সালারও? কোথায় তিনি? কোথায় তোমাদের সেনাপতি আল লতিফ? কোথায় তোমাদের সেনাপতি রায়দুল্লাহ? ডাকো তাদের এই দরবারে, দাও তাদের দণ্ড। তারা কি আমাদের ডাকে আসবে এখানে? আমি তো এসেছি, আমি তো তোমাদের দণ্ড গ্রহণ করবার জন্যে তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। তুমি আমাদের দেবতা, পুরুষ অনুক্রমে তোমার সঙ্গে আমাদের সম্বন্ধ। তাই যদি সত্য জানো, সত্যই যদি বুঝে থাকো তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ অচ্ছেদ্য, তাহলে এসো ভাই সব, আর একবার চেষ্টা করে দেখি। পলাশির প্রান্তরে যে রত্ন আমরা হেলায় হারিয়ে এসেছি, বঙ্গজননীর কনক কিরীটে আবার তা ভরিয়ে দিতে পারি কিনা, সেই চেষ্টা তোমাকে আর করতে দেব না শয়তান। মোহাম্মদ বেগ, তুমি দিলে না, শেষ চেষ্টা করতে ওরা আমাকে দিলে না, বাঁচতেও দিলে না আমাকে। সুখে থাকো ভাই সব, তোমাদের হতভাগ্য নবাবের বক্ষ রক্তে বাংলার সব অশান্তি ধুয়ে যাক। Yeah.